হাসিনার বিরুদ্ধে ক্ষোভটা মেনে নিতে পারলেও বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই ক্ষোভ অনেকেই মানতে পারেননি। প্রশ্ন উঠেছে, মুজিব কি দোষ করলেন, কেন ভাঙা হচ্ছে তার মূর্তি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার বসতবাড়ি তথা জাদুঘরে, এমনকি বিদেশের মাটিতে থাকা বিভিন্ন বাংলাদেশি হাইকমিশন থেকেও খুলে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তার আগে 1 মাস ধরে চলেছিল ছাত্র আন্দোলন, যা তিনি কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছিলেন। ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল পুলিশ সেনা, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শুধু ওই 1 মাসই নয়, তার শাসনকালে বন্দি করে, গুম করে, হত্যা করে বিভিন্নভাবে বিরোধী কণ্ঠস্বর রোধ করেছেন তিনি। কাজেই তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে আন্দোলনকারী ও আপামর জনতার ক্ষোভের প্রকাশ স্বাভাবিক বলেই মনে করেছে মানুষ। কিন্তু ওই একই সময় ভাইরাল হয়েছিল আরও একটি ছবি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথায় মারা হচ্ছে হাতুড়ির বাড়ি। বাংলাদেশে হাসিনা বিরোধী একটা বড় অংশ মনে করে হাসিনা যে স্বৈরাচার চালিয়েছেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার বীজ বপন করে গিয়েছিলেন শেখ মুজিবি। কি এই বাকশাল! বাকশাল কথাটি শুনতে মনে হতে পারে বাকসিংহ না জানি কি। 1971 সালে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবেই প্রতিষ্ঠা করেছিলেন মুজিব, কিন্তু কয়েক বছরের মধ্যেই তিনি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। 1975 সালের 25 জানুয়ারি দেশের সংবিধানে 4র্থ সংশোধনী এনে বহুদলীয় সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করেছিলেন তিনি। এমনকি নিজের আওয়ামী লীগ দলও উঠিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন একটি নতুন দল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সাফ জানিয়ে দিয়েছিলেন দেশে আর কোনো দল করা যাবে না। ওই বছরের 26 মার্চ ঢাকায় এক জনসভায় মুজিব বলেছিলেন, ঘুণে ধরা সমাজ পাল্টানোর লক্ষ্যেই বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। তবে কোন প্রেক্ষাপটে তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিশ্লেষকদের অনেকের মতে, প্রথমে বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুজিব, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শেখ মুজিব। সেই পরিস্থিতি তাকে একদলীয় শাসন ব্যবস্থার পথে নিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিলেন তিনি। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে কলকারখানা সব নষ্ট হয়ে গিয়েছিল, রাস্তাঘাট বা পরিকাঠামো বলতে কিছুই অবশিষ্ট ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কোষাগার ছিল শূন্য, সেই সঙ্গে তৈরি হয়েছিল দেশ জুড়ে চূড়ান্ত নৈরাজ্য। কেউ কেউ বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি শেখ মুজিবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ দলের মধ্যেও একটি ভাঙন তৈরি হয়েছিল। 1972 সালের অক্টোবরে আওয়ামী লীগ ভেঙে তৈরি হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল নামের একটি দল, যারা বাংলাদেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি করেছিল। এই অবস্থায় সহমতের দলগুলোকে পাশে চেয়েছিলেন শেখ মুজিব, সেজন্যই তিনি গঠন করেছিলেন বাকশাল। আওয়ামী লীগ বিরোধীদের অনেকেই মনে করেন বাকশাল পদক্ষেপ সম্পূর্ণ ভুল ছিল। এই ধরনের একদলীয় শাসন বাংলাদেশ কেন উপমহাদেশের মানুষই দেখেনি, গণতন্ত্রের কণ্ঠরোধ করাকে তাই সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। এছাড়া শেখ মুজিব যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি ছিল না তার হাতে। তবে আওয়ামী লীগের নেতারা সবসময় বাকশালকে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আদর্শ ভিত্তিক কর্মসূচি বলে এসেছে। তাদের দাবি বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু তার আগেই 15 আগস্ট হত্যা করা হয় শেখ মুজিবকে। তাই ভালোমন্দ বিচার করার মতো যথেষ্ট সময় পায়নি বাকশাল। এই ব্যবস্থা টিকে ছিল মাত্র 232 দিন।